এই ভিডিওতে আমরা এমএস ওয়ার্ডের টেবিল সম্পর্কে কিছু ধারণা নেব। আমরা যখনই এমএস ওয়ার্ডের মধ্যে কোনো টেবিলের কাজ করতে যাই, তখন আমাদের অনেক কিছুই জানার প্রয়োজন পড়ে। তো এই ভিডিওতে জানব কিভাবে আমরা টেবিল তৈরি করব এবং টেবিলের কি কি অপশন আছে, টেবিল আমরা কিভাবে এডিট করতে পারি, টেবিলের কি কি কাজ করতে পারি আমরা। তো টেবিলের কাজ করার জন্য প্রথমেই আমরা ইনসার্টে যাব এমএস ওয়ার্ডের, তারপরে যে টেবিলের অপশনটি আছে সেটাতে চলে যাব। এই যে এখানে অ্যারো চিহ্নটি আছে, এই অ্যারো চিহ্নতে যখনই ক্লিক করব, এখানে ধরুন উপর থেকে 10টি কলাম হবে এবং নিচের দিকে 8টি রো তৈরি করা যাবে। তো এইভাবে করে আমরা এখানে প্রাথমিক অবস্থা এইভাবে নিতে পারি। তারপরও আমাদের যতটুকু প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করলে এখান থেকে আমরা কলাম এবং রো দিয়ে দিতে পারি, কতটুকু প্রয়োজন, কয়টা প্রয়োজন, এভাবে করে আমরা এখানে সংখ্যা দিয়ে দিতে পারি। ধরুন আমার এখানে যদি 6টা রো প্রয়োজন, 6টা কলাম প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা এখানে 6টা দিয়ে দেব। এবং এখানে যদি রো যদি আপনার 5টা প্রয়োজন হয়, এখানে আমরা 5টা দিয়ে দেব। তারপরে এখান থেকে আমরা ওকে ক্লিক করে দেব। ওকে ক্লিক করার পরেই দেখবেন এইভাবে টেবিলগুলো তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে যদি চাই এখান থেকে কোনো টেবিল, কোনো কলাম বাদ দিতে, সেক্ষেত্রে এখান থেকে আমরা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখানে ডিলেট কলাম, এটাতে ক্লিক করলে ডিলেট কলাম হয়ে যাবে। তারপরে আমরা যদি এখান থেকে মাঝখান থেকে চাই এখান থেকে একটা রো বাদ দিতে, সেক্ষেত্রে আমরা এইভাবে সিলেক্ট করব। করে এখান থেকে ডিলেট রো ক্লিক করলেই, রাইট বাটন ক্লিক করে ডিলেট ক্লিক করলেই কিন্তু রোটাও ডিলেট হয়ে যাবে। তারপর আমরা যদি চাই এখান থেকে দুইটা কলামকে একসাথে করব, মার্জ করে নেব, সেই ক্ষেত্রে আমরা দুইটা কলাম একসাথে মার্জ সিলেক্ট করব। করে এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এই যে মার্জ সেল, এটাতে ক্লিক করলে দুইটা কলাম একসাথে হয়ে যাবে। এখন আমরা যদি চাই এই যে উপরের কলামটা বা নিচের কলামটা আমরা আলাদা করে ফেলবো, সেই ক্ষেত্রে এই যে নিচের কলামটা আমরা সিলেক্ট করলাম, পরে শিফট প্লাস অল্টার চেপে আমরা যদি কিবোর্ডের অ্যারো চিহ্নটি নিচের ডাউন অ্যারোটি ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু এটা আলাদা হয়ে যাবে। যে আলাদা হয়ে গেল এই টেবিল থেকে, এই টেবিলের রো থেকে এই টেবিলটি আলাদা হয়ে গেল। তাছাড়াও আমরা যদি আলাদা করতে চাই, সেক্ষেত্রে আমরা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে শিফট কন্ট্রোল চেপে ধরে ইন্টার চাপ দিলে আলাদা হয়ে যাবে। এভাবে করে আমরা যখনই কোনো কলাম তৈরি করে ফেলবো, যদি সেই ক্ষেত্রে আমাদের এই কলামের মাঝখানে কোনো একটা কিছু লেখার দরকার পড়ে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে আলাদা করে লিখতে পারি। তারপরে কলামের মধ্যে যদি আমরা কোনো সংখ্যা দিতে যাই, সেই ক্ষেত্রে এখানে 1 দিলাম, তারপরে ট্যাব দেব, ট্যাব দিয়ে এখানে 2 দেব, মানে যে কোনো সংখ্যা লিখতে চাই সেই ক্ষেত্রে ট্যাব দিয়ে আমরা যে কোনো কলামে, যে কোনো কলামের মধ্যে যেতে পারবো। এখন আমি এই কলামটি ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলাম, তারপরে ডিলিট হয়ে গেল। এখন আমরা যদি এই কলামটি ওই পেজের সমান আনতে চাই, এই পেজটি যতটুকু সাইজ আছে এই সাইজের মধ্যে, পেজ সেট আপ যতটুকু আছে এই পেজ সেট আপের মধ্যে আনতে চাই, সেই ক্ষেত্রে এখানে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে অটো ফিটে যাব। তারপরে এখানে অটো ফিট টু উইন্ডো, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে কলামগুলো সবগুলো সমান আকারে সাইজ নিয়ে এখানে পুরো পেজের মধ্যে এসে পড়লো। পেজে আমাদের যতটুকু সাইজ আছে, পেজ সেট আপে যতটুকু সাইজ দেওয়া আছে, সেই ক্ষেত্রে যে পেজ সেট আপ আছে, এখানে উপরে 1 আছে, এখানে বটমে 1 আছে এবং লেফটে 1, রাইটে 1। তো এভাবে পেজ সেট আপ যতটুকু আছে, এখানে সাইডে 1 ইঞ্চি 1 ইঞ্চি এখানে গ্যাপ আছে, এই গ্যাপটি ছাড়া যতটুকু পেজের মধ্যে জায়গা আছে সে ততটুকু এখানে সাইজটি নিয়ে নিল। তো এভাবে করে আমরা কিন্তু কলামটি ফিট করে নিতে পারি। তাছাড়াও আরেকটি অপশন আছে, এখানে আমরা যদি এটা সিলেক্ট করি, করার পর রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পর ফিট টু কন্টেন্ট, এটাতে যদি ক্লিক করি, সেই ক্ষেত্রে আমাদের এই কলামটি লেখার মধ্যে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গায় নিবে, তাছাড়া আর যতটুকু জায়গা দরকার নেই সে ততটুকু জায়গা নিবে না। এখন আমরা যদি এখানে আরও সংখ্যা দিই তাহলে এই কলামগুলো বড় হতে থাকবে। অনেক সময় দেখা যায় আমাদের কলাম ছোট কিন্তু লেখা বেশি, সেই ক্ষেত্রে লেখাগুলো ভেঙে যায়। আপনারা যদি চান সেই ক্ষেত্রে এভাবে করে এই অপশনটি করে নিতে পারেন। এই করে নিলে আপনি যাই লিখবেন সেখানে তার মনের মতো করে সে এই সাইজটি নিয়ে নিবে। তাছাড়াও আপনি কলামের উপরে যদি ডাবল ক্লিক করেন, এখানে আমরা যে
টেবিলটি আছে এই টেবিলটির উপরে যদি আমরা ডাবল ক্লিক করি সেই ক্ষেত্রে এই অপশনটি চালু হয়ে যাবে ডিজাইনের মধ্যে নিয়ে আসবে আমাদেরকে ডিজাইনের মধ্যে আনলে এখান থেকে আমরা বিভিন্ন স্টাইলের ডিজাইন পেয়ে ফেলব এখানে আমাদের আমাদের যে ডিজাইনটি দিতে ইচ্ছুক সেই ডিজাইনটি কিন্তু আমরা নিতে পারতেছি আমাদের এই টেবিলটি যে ডিজাইন দিতে চাই সেই ডিজাইনই দিতে পারবো তাছাড়াও আমরা যদি এখান থেকে টেবিলগুলো বাড়াতে চাই এই সেম এই টেবিলের মতো করি আরও টেবিল তৈরি করতে চাই নিচে নিচে সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ট্যাপ চাপলেই কিন্তু নিচের দিকে এভাবে তৈরি হতে থাকবে আমরা যদি কোনো কিছু লিখতে চাই সেক্ষেত্রে ট্যাপ দিয়ে দিয়ে যে কোনো সংখ্যা এভাবে করে লিখতে পারি এখন আমরা যদি এটার উপরে ক্লিক করি এটা সিলেক্ট করে এখানে উপরের কর্নারে যদি আমরা ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে তারপর আমরা হোমে গেলাম হোমে যাওয়ার পর আমাদের যদি প্রয়োজন পড়ে যে এটার বর্ডারটি উঠিয়ে দেব এটার যতগুলো বর্ডার আছে এটার সাইডে এই বর্ডারগুলো উঠিয়ে দিতে পারি এখান থেকে বর্ডারে যাওয়ার পর নো বর্ডার করে দিলে এটার বর্ডার আর থাকবে না তাছাড়া এখান থেকে আমরা বর্ডারও আবার দিয়ে দিতে পারি অল বর্ডার তারপরে এখান থেকে আমরা যে কোনো বর্ডার উঠিয়ে দিতে পারি আবার যে কোনো বর্ডার আনতে পারি এভাবে করে আমরা এখান থেকে এই সুবিধাগুলো পেতে পারি তাছাড়াও আমরা যে এখানে যে দুইটা মার্জ করে ফেলছিলাম মার্জটা যদি আবার আমরা তৈরি করতে চাই এখানে লাইন দিতে চাই সেই ক্ষেত্রে কিন্তু এখানে আবার আমাদের ইনসার্টে যেতে হবে ইনসার্টে যাওয়ার পর এখান থেকে টেবিলে যাব টেবিলে যাওয়ার পরে এই যে ড্র টেবিল এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করে এখানে ধরে কলম আকারে একটি আইকন এসে পড়বে তারপরে এখান থেকে ধরে যেই জায়গা থেকে আমরা লাইনটা টানতে চাচ্ছি এখান থেকে ধরে ছেড়ে দেব এভাবে ছেড়ে দিলাম আমরা একটা দাগ দিয়ে দিলাম তাহলে কিন্তু এখানে বর্ডার হয়ে গেল আবার আইকনটি সরানোর জন্য ডাবল ক্লিক করলাম তাহলে এই আইকনটি আবার চলে গেল তো এভাবে করে আমরা কিন্তু টেবিলের কাজগুলো করতে পারি তা আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ